নাম অলেই মো নাটা হচ্ছে চুমকি পলেই আর বেশি মড়ি মারি এলে দেবি হলেই বাঘ ঘরে মিরিগ নাটা চলেইছি কিছু কাম ধা নেই সকাল পহর মতো টেনশন করেই সাইনি সে খেটেই বুড়ি দিনে নাই কালে নাই গম্ভা পুনেই রে মাই মাই দিন থাক কিছু কাম ধা নাই খেটেই বুড়ি বসিকি ডেলি পর বিচার পর আলোচনা দেখি সই পারি মাউসী কে আনি পাখে রাখছি মাউসীর ভৌণী কে আনি পাখে রাখছি দি ভৌণী যাক নাট লগাইব দি ভৌণী কহ কানি এটি কোণ বাঘ ঘরে মিদিগ নাট চালিছি গুন্ডা কু গুন্ডা গেফি দৌছি বসিকি মরি বিচার পকাইবে তুমি মতো কোণ দৌছ মু পুরা নিজে নিজে মু পিঁধুছি সবু করছি মো ঘই তা পয়সা রে সে বাড়ি পশকু যদি মু চটনি ন করেছি আনিকি রাখিছি মা কু মা সাগে ফ্রি আনি রাখিছি তা ভাণী কু বাড়ি পস আসু হেইটি সুপুজি হ্যাঁ হ্যাঁ আইল কোণ আইল যদি গাড়ে গ্যাসটা বন্ধ করবি না নাই চাটা বসাই দেলি পুরি ছানিকি নেকি দিবি না নাই বাপ ধোই খেল আউ না সাবুন পকাই মাজি ছিল আইয়া মেলা তো 14 পুরুষের চা করি আসি কিছ কোন হই কত থর মু তমু চা হতি আসি করে আসি কেই লাই কত থর মু তমু চা শিখেই লাই হ্যাঁ 6-7 বছর লাই শিখো যা আউ শিখু যা চা কাই নুন টিকে মোর কম গলা আউলে লাগুছি মু তমু কইছিলি মোর টিকে নুন অংশ অধিক রাখিব সাগা নুন অংশ লে মু টিকে অনিল খিরে রে মতে এত কথা কই মতে আগে কো সে দি জনকু তমে ঘরে কাই রাখিছো পুরা বুঝি বলি খাই এড়ে এড়ে পাট্টা করছো খালি সদা বেলে ওটা সকাল বসিকি ও হালা করিবা তমরে ওটা অভ্যাস মুরি হোয়ালাটা দেখাউছি আর তো তম মা আউ তা মার যো আইছো গোটে খেটেই ভণী তাকর আউ দেখা দুন মতে সিডি দেখি পাউ নাতি মতে দেখি সই পালাতি কটে অনিল কোন আনি ঘরে নুচাই কি তো সেউ ফেউ গাঠিয়া ফাটিয়া বলি থলাই কোন আনি কি পেলি দেইছ খাই কি যো বন্ধ পাড় পাড়ু চতি সেটি রইও সে খেটেই ফুড়ি মতে রাখুছি আইলু টিকে মরি দবু মরি দবু না বড়া কোন শাশুর সেবা করিয়া কথা নুয় কি তোমার দরদ উঠুলি পড়ুছি নিজ মা সেবা যাও নিজ করিব মু করি পারি ভাই এত বড় পাট্টা কাই কইছ কোন কই এত বড় আহুরি মেলে কি রাহা বালি মাই কিনা তম ভলিয়া মাই কিনা দুটি মিলিব সব মনিষ তারি এমনি বরবাদ যাও না দুটি মিলুছি সেইটি কি পড়ু না আরে আমে কোন মা কো আনি কি খাই রাখিছে যে মা আমু কো আনি কি রাখিছে আমার মাটা আমে মা বদ্রি আসি কি রইছে সে কথা বুঝিও না খালি আনি কি রাখিছে মতে কইলে সে একটু কোউ দিন বাহারিব যে বুড়িটা কত দিন বঞ্চিব যে খাই পেকি আমরি পাকে হস খুশি মরি গেল সইলা সে হস খুশি উনাতি সবু বেলে পর আলোচনা খালি মরি আলোচনা মরি সত্য সব চালি চলো তা রাখি খড় ফুটি আইছি বেমার হই আইছি যে মু এত কথা জানি মতে আগে কইলে সে ঘরু জিবে কোউ দিন সে ও তুমি কাই কি এমনি পাট্টা করছো কইলো বুড়ি লোক সে পাচিলা তাল কেতবে গছরু বলি পড়ব সইলা পাট মো শাশু রহিলা মোর কিছু নাই মো আডজাস্ট করে নেই তাক কথা সে শাশু সাগে যে ফ্রি আইছি যে খেটেই বুড়ি সিয়ে কাই মতে কইব কোন কৌছি কোন কৌছি কোন ন কৌছি লো মা বু চালি গলে কৌছি বুলি গলে কৌছি যা খাইলে কৌছি বসিলে কৌছি উঠিলে কৌছি তা সে কিছু কোন তা বাহারু আনি মতে দৌছি মো বাপার কুড় কুড় সম্পত্তি মু পিঁধিলি নগেইলি সকালি সজপটাই কি বুলিলি তমে তো খন্ডে এইটা দেওয়া পেবি যোগ্য কোন করি দহি দহিবরা বেপার করুছ যে টঙ্কা আঠা স্ত্রী কি নুচাইকি দেওয়া যোগ্য নয় বিশ্বাস করিব না গোড়টা মোর বিধুতরা মু যাই সে মো শাশু কইলি মা টিকে মো গোটা দিয়ে চিপি দেল সিয়ে চড়ি আইলা ইরে মো শাশু মো গোড় মরিব তু কে চড়িয়াকু এতে সাহস তার সে মো উপরে চড়িকির কথা তা করিব শুন শুন বউকু কাই চিপি পাই দউতল আর তুমি মলা দহি বড়া বেপার করিয়া যাইছিল কা কই তাই মু আসিবা দেখি টিকে অপেক্ষা করলেন মু আইছিল চিপি মদ না না ঘরে খাই পি কি বসি কোন করিব কি হ্যাঁ বুড়ি মানুষ বা গোড় ধরেবা তা ভালো হবে না তার করে মু তো অপেক্ষা করি রে মো স্ত্রী রে মু আসি চিপি বি অসুবিধা কোন হচ্ছে মু দুটো কথা হেই লো মা তম সাঙ্গে কথা হইকি বলে লো মো গান্ডুলাটা কোড়ে লাগি গান্ডুলা দাঁড়ে খেলছলা না কোন হেই দেখো তোমার এই গুণা পাই রাখুছি রে কোন খেলছলা গোটাই বলি পুয়া মো আখি পিছুড়া কে মু তাকু কোড়ি কি ছাড়েনি দাঁড়ে খেলছি এ কুটিয়া তুমি তাকু জগি না কোন মু জগিবি কোন এ সেতে এ পিনা সে পিনা হউছি আও মরছিনে গা রাস্তাটা অবশ্য গাড়ি গোড়া গুটিয়ে ভয় আছে কিন্তু সেমিতি গাড়ি वाला কে আসে না গাড়ি আবাদ হইলে সে পড়ে আসিও নি ভালো পুয়াটা বা মোর তম দ্বারা গোটে খড়া সিজি লাগি কত কইলো কোন তমে
ଟିକେ ଚିନ୍ତା କଲେ ସବୁବେଳେ ତ ଦିନ ରାତି ସେ ମା ଆଉ ସେ ଶଙ୍କୁନି ଖେଟେଇ ବୁଢି ପାଇ ସେଇ ମାଉସୀ ହଉ କି ହଁ ମା ମାଉସୀ ଆଉ ଗୋଟାଏ ବୋଲି ଛୁଆ ମୁଁ ଜହ୍ନ କହିଛି ତାପରେ ତ ମା ଟା ଆସି ନଜର ପକେଇବନି ମା କଥା କହିଲା ବେଳକୁ ଚଢି ଯାଉଛ କୁଆଡେ ଗଲା କଣ ଗଲା ଛୁଆଟା ମୋର କୁଆଡେ ଗଲା ଦାଣ୍ଡୁଲା କଣ ଶୁଣିବ ଆଜ୍ଞା ସେ ତ ଖେଳରେ ମାତି ଦବ ଧର ତମ ଦ୍ୱାରା ଖଡା ଆସି ଯିବନି ତା କପଟା ନେଇ ଧୋଇକି ଥୋଇ ଦବ ମୋ ପୁଅକୁ ଖୋଜିବାକୁ ଯାଉଛି ଧନ୍ୟ କହିବ ମୋ ସ୍ତ୍ରୀ ଇଗିଲି ମିଗିଲି ଚିଗିଲି ତ ପେଣ୍ଟ ଆଣିଦେଲି ତୁ ହେଇଗଲୁ ଡୋର ବାନ୍ଧିଥିଲି ପୁରା ସକାଳେ ମନା କରିଛି ଡୋର ବାନ୍ଧିବୁ ଓହ୍ଳେଇବୁନୁ ଡୋର ଓହ୍ଳେଇବା ଭଲ ପିଲା ନଥିବ ବଡ ପିଲା ତତେ ବାପା କହିଥିଲି ତୁମ ଆଖି ସାମ୍ନାରେ ରହିବୁ ତୁମ ବାପା ମୋର କଜଳ ପାଚି ନୟନ ତାରା ତୁମ ଧନ ସଖାଳି ତୁମ ଅନ୍ଧାରି ବିଛା ତୁ ବାପା କୁଆଡେ ଯାଇଥିଲୁ କହିଲୁ ତୁମ ଆଖି ଫୁଟିଗଲାଣି ତତେ ମନା କରିଥିଲି ଗାଡି ମଟର ଘୋଡ଼ା କେତେ କୋଣ ଦାଣ୍ଡରେ ଯିବା ଆସିବା କରୁଛନ୍ତି ତୁ ସେଠିକି ଏକୁଟିଆ ଖେଳିବୁ ନା କହିନଥିଲୁ ତୁ ବାଉ ମତେ ଟିକେ ବୁଝେଇ ଦଉନୁ ମୋବାଇଲ ଭାଇରାଲ ହେଇଛି ଦେଖିଛୁ ସେ ଯୋଉ ବାପା ଲୋ ବାପା ପେଡା ଖାଇବି କହୁନଥିଲା କଣ କହୁଥିଲା ବାପା ଲୋ ବାପା ଲୋକ ତାହେଲେ କଣ ଲାଗିବି କହିବେ ନା ଆଇସ୍କ୍ରିମ ନା ମଲେଇ ମୋ ନାଁ ହଉଛି ଚୁମକି ପଲେଇ ଆଉ ମୋ ସହିତ ବେଶୀ ମୋଡି ବାଡ଼ିଲେ ମୁଁ ଦେବି ହଲେଇ ସମସ୍ତେ କଣ କହିବି ହଲ ହଲିର ପୁଅ ଏଡ଼ ଗୋଟେ ଢୋଲ କାଢ଼ିଛି ମୋତେ ଗୋଟେ ଖରାପ ଲାଗିବନି କହିଲୁ ବାପା ହଉ ଦେ ଚାଲ ତୁ ସକାଳୁ କିଛି ଖାଇନି ମୁଁ କିଛି ଖାଇନି ଧୂଳି ହେଇ କଣ ହେଲାନି ସେ ଦେଖିନି ଅର୍ଜିନାଲ କଖାରୁ ପିଢାରେ ଗଡୁଛି ଚାଲିଯିବା ବାପା ପୁଣି ବେପାରକୁ ବାହାରିଲେଣି ବାପା ପୁଣି ବେପାରକୁ ଯେ ତୁ ଖାଇ ପିଇ ସାରିଲେ ସିନା ବାପା ବେପାରକୁ ଯିବେ ଦହିବରା ଫହିବରା କଣ ଅଛି ଖାଇଦେବୁ ଖାଇବିନି ହଉ ହେଲା ତୁ ଦହିବରା ନ ଖା ମୁଁ ତୋ ପାଇଁ ଚକୁଳି ପିଠ କରିଦେବି ଆଉ ଗୁଦ ହଁ ସେ ଗୁଦ ନା ଚକୁଳି ପିଠା ଗୁଦ ଖାଇବୁ ଚାଲ ଚାଲ ଯିବା ଚାଲ ଡେରି ହଉଛି ଚାଲ 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 ପାକ ପାକ ଲୋ ଲା ପାକ ହେଲା ମରିଗଲା ନା କଣ ଘର ଭିତରେ ପାକ ଏଇଟା କିଏ କରିଛି କାଣି ସେଠି ପାନ ଖଣ୍ଡେ ଭାଙ୍ଗିବ ବୋଲି ସେତେବେଳୁ ଯାଇକି ଏତେବେଳେ ମୋତେ ଯାଏ ପାକ ମରୁଚି ପଡ଼ିକି ଦେଖା ଯାଏ କ'ଣ କରିବି କହନି ମୁଁ ସଞ୍ଜୟ ବା ପାକ କୁଆଡ଼େ ହେଲା କ'ଣ ବା ନାନୀ କାହିଁକି ରାକ ଛାଡ଼ିଛି ତୋର କ'ଣ ମୋ ଅପେକ୍ଷା ତୋର ବୟସ ବଢ଼ିଗଲାଣି ମୁଁ ଦେଖିଛି ତତେ କ'ଣ ସଦାବେଳେ କୁନ୍ଥା ଧରିଛି ନା ନାନୀ ତୁ ଜାଣିପାରିବୁନ ଯୋଉ ଶୀତ ପଇଲାଣି ମୋ ଅଟାଟା ପୁରା ପୁରା ଧରିପକେଇଛି ଝିଅର ନୋଉ ନାହିଁ ମୁଁ ତତେ ଛୁଆଟି ହେଲୁ ତୋ ପଛରେ ଯେତେ ମାଗିନି ନ ଭିଟାମିନ ଜିନିଷ ଟିକେ ଖା ତୁ ତ ସେ ଯୋଉ ଅମୃତଭଣ୍ଡା ଖାଇବୁନି କଦଳୀ ଖାଇବୁନି ଶାଗ ଖାଇବୁନି ଆଟା ନୋଉ କୋଉ ବାଟେ ହବ ତୋର ମେନ୍ ନୋଉ ନାହିଁ ବୋଲି ତତେ ଶୀତ କରୁଛି ମୁଁ ତୋ ଅପେକ୍ଷା 7-8 ବର୍ଷ ବଡ଼ ମୁଁ ଏଇ ସକାଳୁ ଉଠିକି ଗାଧେଇ ପାଧେଇକି କେତେ କାମ କରିସାରିଲି ତୁ ଗାଧେଇ ପୋଲି ତ ଏମିତି ଥର ଉଠଉ ଯାଇ ଖରାରେ ବୋଇଛି ଦେଖିଲା ବେଳକୁ ତ ଡାକିଲା ବେଳକୁ ଆସୁନି ମୁଁ ତ ମନା କରୁଥିଲି ସକାଳୁ ଗାଧେଇବି ନାହିଁ ମୋତେ ଥଣ୍ଡା ହବ ତୁ ମୋତେ ଜବରଦସ୍ତ କହିଲୁ ଗାଧା ମୋ ଅଟା ଧରିଛି ମୁଁ କ'ଣ କରିବି ଖୁଟ ଧରିକି ଉଠିକି ଜାଣିନ ସକାଳୁ ଗାଧେଇବାଟା ଭଲ ସକାଳୁ ଗାଧେଇଲେ ଶରୀର ସୁସ୍ଥ ରହିବ କଥାଟା ବୁଝୁନୁ ଏଥର ଯୋଉ ଆମେ ଗଲେ ନାଲ ତୀର୍ଥ ମତେ କାଇଁ ଭଲ ଲାଗିଲାଣି କାହିଁକି ସେ ଯୋଉ ଯାଇଥିଲେ ସରକାର ସବୁ ପ୍ରକାର ସୁବିଧା କରୁଛି ସତ କଥା କିନ୍ତୁ ମେନ୍ ଯୋଉ ଗୁଡ଼ କ'ଣ ଇଏ ରହିଥା ଯୋଉ ନେଇକି ଖାଲି ସାଧା ଖୋଲିଲ ମତେ ସେତେ ଭଲ ଲାଗିଲାନି ତତେ କ'ଣ କିଟ କ'ଣ ନାଗିଥିବ ମତେ କାଇଁ ଭଲ ଲାଗେ ଖାଲି ପଇସା ଗୁଡ଼ାକ ଯୋଉ ଉନୁଫା 7,500 ଟଙ୍କା ନାଖେ ନେଇଗଲେ ଆଉ ଖାଇବା ପିଇବା ତ ଯାହା ଦେଲେ ଖାଲି ସେ କଖାରୁ ଡାଲଣା ଦେଲେ ଘରୁ ପିଆଜ ଲୁଣ ଲଙ୍କା ନେଇକି ଯାଇଥିଲୁ ପିଆଜ ମୁଁ ଲୁଚେଇକି ନେଇଥିଲି କ'ଣ ହେଲା ଖାଇପାଇନି କିଲୋ ତୁ ତ ମୋ କତରେ ଖାଇଲିନି ହେଇ ସେପଟରେ ବସିକି ଖାଇଲୁ 3 ଦିନ ଯାକ ତୁ ସେପଟେ ଖାଇଛୁ ମୋ ସାଙ୍ଗରେ ଖାଇନୁ ଆଉ ସେ ପାଇଁ ଯୋଉ ଆର ସାହି ପବନ ଆର ବୁଡ଼ି ଯାଇନଥିଲା
ସିଏ ଝାଡ଼ା ଆଣିଛି ଖାସ କହିଲା ମୋତେ ପିଆଜ ଗୋଟେ ଦିଏ ମୋତେ ଗୋଟେ ତାକୁ ଦେଉ ଦେଉ ଗଳି ପଇଲା ହାତରୁ ଲୋକ ଦେଖିଦେଲେ ମୋତେ ନାଜ ମାଇଲା ଆଉ ସେଠି ତାକୁ ଫିଙ୍କା ଦେଲି ବା ଖାଇଛି କ'ଣ ହେଲେ ପିଆଜ ନେଇଛି ଖାଇନାହିଁ ମୁଁ ଭାବୁଛି ଏଥର ଏଇ ଯେଉଁ ମକୁରକୁ ଆମେ ଯିବା ହେଲେ ବିଲେଇଛୁଣୁ ବିଲେଇଛୁଣୁ ଟିକେ ବୁଲିକି ଆସିବା ହେଇଟି ନାନି ଅନେଇଲୁ ଆଉ ଆଗ ଭଳିଆ ଇଏ ଯାତ୍ରା ଫାତରା ଅଛି ନା ତୁ ଯୋଉ କହୁଛୁ ବିଲେଇ ଶୁଣି ଯିବୁ ହଁ ବିଲେଇ ଶୁଣିଲେ ଏଥର ଯାତ୍ରା ପଡିବ ପରା ଆଗରୁ ଯେମିତି ପାଲା ହଉଥିଲା ଆମର ଗାଁରେ ଆମେ କେମିତି ବସିକି ଦେଖୁଥିଲେ ସେତେବେଳେ ଅଲ ଆରମ୍ଭ ହଉଥିଲା ଏଇ ସାଥେ ଯାତ୍ରା କେଡ଼ାହାନ୍ତିରୁ ଟିପି ଟିପି ବର୍ଷା ପାଣି ହଉଛି କେଡ଼ାହାନ୍ତିରୁ ଆମେ ଆଉ ଦେଖିପାରିବା ନା ଜମା ଯାତ୍ରାକୁ ଯା ନା ଯୋଉ ଟିପି ଟିପି ବରଷା ପାଣି କରୁଛନ୍ତି ଲୋକ ତତେ ଦେଖିଲେ କଣ କହିବେ ଜାଣିଛୁ ଦେଖୁନୁ ଏ ବୁଢ଼ୀର ବୟସ ଅଛି ଟିପି ଟିପି ବରଷା ପାଣି ତାଙ୍କ କଥା କିଏ କଣ କହିଲା ଯଦି ଶୁଣିବୁ ଜମା ଯାଇପାରିବୁନି ତୁ ଜାଣିଛୁ ନା ଆଜିକାଲି ସବୁ କରୁନା ତ ସୋସିଆଲ ମିଡ଼ିଆ ସୋସିଆଲ ମିଡ଼ିଆର ତୁ କମେଣ୍ଟ କେତେବେଳେ ପଢ଼ିବୁନି ପଢ଼ିବୁ ଯଦି ଜମା ଯାଇପାରିବୁ ଲୋକ କ'ଣ କହିବେ ଲୋକଙ୍କର ସୁବିଧା ହେଲା ସିଏ ତାଙ୍କର କହିବା କଥା କହିବେ ସେଥିରୁ କ'ଣ ପାଇଁ ମୁଁ ଆଉ କେହି ଦିନ ବସିବି ଆଉ ଟିପି ଟିପି ବର୍ଷା ପାଣି ଦେଖିପାରିବି ନାନି ମତେ ଗୋଟେ କଥା ସତ କହିଲି ତୋର ସତରେ ଇଚ୍ଛା ହେଉଛି ଟିପି ଟିପି ବର୍ଷା ପାଣି ଦେଖିବାକୁ ମୁଁ ତ ଜାଣିନୁ ତୁ ଜାଣିନୁ ଲୋ ଟିପି ଟିପି କେତେବେଳେ ମୋର ମନ ହେଲା କେତେବେଳେ ରହିଲେ ମୁଁ କହୁଛି ଏ ଯୋଉ ଇଏ ହିଆ ନୁହେଁ ନା ଲୋ ଇଏ ରତନିଅର ବୋଉ ସେ ଗୋଟେ ମୁଭିଲି ଆଣିଥିଲି ତା ଝିଅରେ ଗୋଟେ ମତେ ଇଂରାଜୀ ପିକ୍ଚର ଦେଖେଇଲା କହନା ସେଉଠୁ କତିରୁ ମୋର ଟିକେ ଇଣ୍ଟରେଷ୍ଟ ହେଇଛି ଟିପି ଟିପି ବର୍ଷା ପାଣି ଦେଖିବି ଛୁଆଟି ମୁଁ କେତେ ଚେଙ୍ଗିଥିଲି ଏଇ ସାଥେ ବସ୍ ହେଇଗଲାଣି ତାପରେ ତୋ ଭିଣେଇ ଗଲା ଦିନଲୁ ସବୁ ମନ ମାରିଦେଇ ସାରିଲି ତଥାପି ଟିକେ ମଝିରେ ମଝିରେ ଗୁଞ୍ଜାର ମନ ହଉଛି ଟିକେ ଦେଖିବା ନାହିଁ ଆଉ ସେଇଥିପାଇଁ ଆଉ ଟିକେ ଯିବା କଥା କ'ଣ କରିବୁ ତା ବାଦ ସବୁ ପରେ କ'ଣ କରୁ ଜାଣିଛୁ ଛୁଆଟି ବେଳୁ ମୋତେ କଳା ଥିଲା ବାପା ଶିଖଉ ନଥିଲା ଆମକୁ ନାଚ ତୁ ନୁଚୁଥିଲୁ ମୁଁ କିନ୍ତୁ ନାଚ ଶିଖୁଥିଲି ଓଡ଼ିଶୀ ନାଚ ମୁଁ ଶିଖୁନଥିଲି ସେଇ ଯେଉଁ କଳାଟା ମୋର ରହିଛି ସେଇଥିପାଇଁ ମୋତେ ଆଗ୍ରହ ହୁଏ ତା ବାଦ ଏଇ ସାଥେ ଆଉ ଗୋଟେ ଗୀତ କ'ଣ ବାହାରିଛି କ'ଣ ପାଖରେ ସକାଳୁ ମୋବାଇଲ ଟାକୁ ଧରିକି ବସିଗଲୁ ଦିନ 9ଟା ବାଜିଲାଣି ତୋ ବାପା ସିନା ବେପାରକୁ ଯିବ ତୁ ଟିକେ ପାଠ ସାଡ଼ ପଢୁନୁ ମା ମୋବାଇଲ ଟାକୁ ଧରେଇ ଦେଇଛି ମୋତେ ପଠେଇ ଦେଇଛି ତୋର କ'ଣ ମୋ ବୋଉ ମୋତେ ମୋବାଇଲ ଦେଇଛି ମୁଁ ମଧ୍ୟ ଦେଖୁନି ମୋ ବୋଉ କହିଲା ତମେ ଖେଣ୍ଟେଇ ଦି ଜଣ ଖେଣ୍ଟେଇ ବୁଢ଼ୀ ନାନୀ ଦେଖୁଛୁ ଦେଖୁଛୁ ନା ତୁ ଯାହା କହିଲ ମୁଁ ଆଉ କଣ ଦେଖୁଛୁ ସେ ବୋହୁଟା କେମିତି ଛୁଆଟାକୁ ବି ଖରାପ କରିସାରିଲାଣି ତମେ ଦି ଜଣ ଖରାପ ତମେ ଯୋଉ ପାଦଟା କି ଗନ୍ଧ ଆମ ପାଦ ଗନ୍ଧ ହଉଛି ତୋ ପାଦ ବାସନା ହଉଛି ବୁଝିଲି ତୁ ବା କାଲି ମୋ କଥାରେ ଶୋଇଥିଲୁ ଯୋଉ କମଳ ଘୋଡ଼ିକି ଶୋଇପଡ଼ିଥିଲୁ ଇଲୋ ବିଶ୍ୱାସ କରିବୁନି ପାକ ଇଏ ତାର ଜୀର୍ଣ୍ଣ ହଉନାହିଁ ଆଉ ଯାହା ଖାଉଛି ଏତିକି ନାକ ତ ଖାଉଛି ସେଟାକ ଜୀର୍ଣ୍ଣ ହଉନାହିଁ ଗୋଟେ ଛାଡ଼ିଦେଲା ତା ଭିତରେ ତୁ କହିବୁ ଯେମିତି ଗାଈରେ ତ ବରାଟା ବାହାରି ଆଇଲା ପାକ ଦେଖ ଇଏ ଖାଲି ଇଏ ନୁହେଁ ଇଏ ସବୁ ତ ଇଏ ଆଜିକାଲି ଛୁଆମାନେ ଏମିତି କଲେଣି ଆଉ ତ ଇଏ ମା ମାନେ ଗୋଟେ ଗୋଟେ ମୋବିଲ ଧରେଇ ଦେଉଛନ୍ତି ହେଡ଼ାକ ପାଠ ନାହିଁ ନା ଫାଟ ନାହିଁ କିଛି ନାହିଁ ଚାକୁଣ୍ଡା ଗଡ଼ ଭଳିଆ ହେଲାଣି ଏଟାକୁ କାଟିକି ଯଦି କବାଟ କରିବୁ ତିନିଟା କବାଟ ତା ବାଦ ଇଏ ଆଜିକାଲି ଛୁଆ କ'ଣ ସବୁ ମୋବାଇଲ ଧରିକି ଯେଉଁ ନଷ୍ଟ ଫଷ୍ଟ ହେଇଗଲେ ଖାସ୍ ସେ ମୋବାଇଲ ଗୀତ କ'ଣ ଗୋଟେ ବିରିଲି କ'ଣ ଗୋଟେ କରୁଛି ତତେ ନାଜ ନାହିଁ ଅଲଜା ବୋପା ତ ଆସି କ'ଣ ଆଉ କହନ୍ତି ମୋ ହେଡ଼ା ବିନ୍ଧୁଛି ଖାଲି ତତେ ଦେଖିଲା ବେଳକୁ ମୋବାଇଲ ମୋବାଇଲ
দেখিলু মোবাইল ধরিকি টোকা বুলুথলা পাঠ সাঠ পড়ু নথলা কইলি বলি আমো না ন ছ লগেই কি আমো না মোবাইলই মো পুয়া ধরিব কিছি তুমি করি পা তো পুয়া পাঠ পড়িব নাই মো পুয়া পড়িলা কত নপলা কত সেটা আমি এ কাই পড়িও কাই তা তো বাপ যে ব্যাপার করছি ইয়া তার সেই ব্যাপার করিও ইয়ার শপথ করছি বাপ কু পঠাই দাও যে পঠাই দে কি সে দেখুন কিমতে টবর হই কি বুলুছি বাপ ঘইতা যাউছি সাইকেল মারি কি গড়া যাও দইবার আলু দম বিক্রি করিয়া তা মাই বুক দেখ তাতে দিকে লাজ লাগুনি নাই না জবাড়ি হ্যাঁ নাই না জড়িও মু কোন নজর মো কথা তুমি মানিল খালি ঘরে পাঁচ বর্ষ তা অপেক্ষা বড় আমি গোটি জায়গার ভাত তুমি কন কন তাকে কথাবার্তা করছ তাকে কন জন্ম করছি সি জন্ম করছিল তু তু কী আসতু এটি হ্যাঁ সি যদি জন্ম করতাম মু কাই আজি অবস্থা আইছে আরে সবা খাই ঘর নু ছল তোর কানে রে কোন মোড়া এই মোড়া হবে কোন সে তো গঞ্জাই টান্ডা দিকে হেটা মার দেই ছাইলুন তাকে এই জানিলো না মু আইসক্রিম না মু মলে মো না হল হলে মু যদি থরে রাখিবি তি জনক হল হল করি থই দেবি কেবল সন্ন মান কেবল সন্ন মান কো বা দউতি বলি সে মো মুন্ডার উপরে বসিলে তুই আমাকে কম সম্মান দউছ না অনামি অনামি কোন কোন তোর এত সাল তুই মো উপরক হাত উঠাইবু তুই মো উপরক তবে এ ঘরে রইলে নাট লগেছ মো পুয়া দেখি পার না মো স্ত্রী সিঁড়ি বি দেখি পার না তবে এ ঘর যা আমি যাবো জন্ম কলি বলে তুই সে আইলু তুই কন জন্ম করছি কু তু পা জন্ম করছে গোটে সারুয়া বলা ভাল দেখা
ছোট লোক কোটি রুপিয়া যেমন জন্ম হয়েছ বোপা গোটা লা তো মরিকি যাই খেটা সর ঘরে পৌঁছলা এইটা তো বোপা ঘর আইটা মো ভী ঘর বুঝলু তো বোপা যখন যা গাঁরে এমনি কাণ্ড কলা তা গাঁরু বিদা কলে মতো ধরিকা কুয়াড়ে যাব মু সেইটু মো ভী কিনি মুখে তো ঘরে রহি মু আসি তা ঘরে রহিনি তার এমনি দুটো পিলা ছুঁ কিছু নিলে তা স্বামীটি মরিগলা সেই দিন কতুর তা ঝিও ভাইয়া মু পালিকি রখিছি মতো তো বাপা সে বাপা বলে ভাবুলা মতো বউ বলে ভাবুলা আই তু যখন যা এইটি জন্ম হলু এইটি বড় হলু এই তো তা এই ঝিউক বাহার করেলি তু আজ কৌছু তাকু বাহার করে ইয়ে সম্পত্তি বাড়ি কার খাওছু তু এ কাটি দেবু ইয়া রক্ত বাহার বুঝলু আসি কৌটি গলা পলাই যাব বাহার তুমি যা তুমি যেটা বাহার ঘর দেখ দইবরা আলু দম বেপার করছি কোন ভাবুছি পুয়টা তোতে কইলি পতি 15 দিন পর দেখিবু ইয়ে মাইকনা যদি তো পাখরে থিব মো নার কুকুর পালি যাই যা ভড়া রই হাউ আমে চাললো আমে লিজ আল্লাহ তুমি না আইসক্রিম না মলে না মরো চুমকি পলে মু তম দি জন যে হল হল করি ন রখি দেইছি তালে মো না রে 6 টা কুকুর হ্যাঁ তো যা হলো হ্যাঁ যা যা আশ্রা নেছি তরফ হবাটা নিহাতি দরকার হচ্ছে তু নিজে দেখ 10 মাস 10 দিন গর্ভরে ধরিকি তাকে জন্ম করেছিল দেখ সে আজ মাই প্রভুতে পড়িকি তো উপরকু হাত উঠাই দেছে মু তো ছাড় মাউসিটা হলে তু পরা তাকে জন্ম করিছু তো উপরকু বি হাত উঠাই দেলা না সে যাও সে ঘর বিদাও বিদা হইকি গলা পরে জানি পারিও নিজে রোজগার করিকি জায়গা কিনিব ঘর করিও ছুয়াকু মনিষ করে তারপরে জানি জানি পার না সে জীবা দরকার না না নাই লো না সে যাও তু পা তাকে জন্ম করছু তা কেমিতি বিদা কর দবালো কোন করিবা কইলু পাকলো কোন আজিকালিকা ছুয়া ইয়ে কোন বদলিবে বরং আমাকে বদলি যা পড়ব তা হিসাবে আমাকে চালা পড়ব সি মুন্ড নুয়াইবে নাই নানি ভুল মাগবে নাই নানি আমি বরং তাকে ভুল মাগবা হ্যাঁ সেয়া নুয়া তা কোণ